যাবে না। তো যাই হোক, এই জিনিসটা বলছে খুব ভালো লাগছে আমার, আমাকে বলেছিল। আমার সঙ্গে এসছে পশ্চিমবাংলার সেই শিল্পী যারা যে গুলজার সিপাহি লেখাতে যে বড় হয়েছে তার কারণ আমরা সুখ। আর আপনাদের আমার সরকারের শিল্পী, আমার ভাই, আমার বোন যারা এসছো, সত্যি আগে বাড়বে, আমি দোয়া করবো ইনশাআল্লাহ। এই দিন নুরুদ্দিনকে মাইক্রোফোনের সামনে নিয়ে আসবো এবং আল্লাহ পাক সকলের প্রতি রহমত করুক। আমরা একটা দোয়া করবো আমাদের সব ঘরের শিল্পী এবং খাস করে বিশেষ করে এখানে আমার সন্দেহ, যার জন্য আমিও পশ্চিমবাংলায় ছোটোখাটো প্রোগ্রাম করে থাকি, ছোটোখাটো অ্যানাউন্সার এখানে সব আমার বন্ধুরা এসেছেন, আমার দাদা এসেছেন, সকলের তরফ থেকে আলম সাহেবের তরফ থেকে আপনাদের সালাম, আসসালামু আলাইকুম। আমি একটি অনুরোধ দিচ্ছি মাইক্রোফোনের সামনে আসার জন্য করব। আর ত্যাগে হবি চারো তরফ ফুল হি ফুল ফুল গে। তো এই কে কে বড়ি হ বড়ি হলবা নুমায়া নেই হমী হে বড়ি হা জলবা নুমায়া নেই হকীদা হেরা মেরা এই হকীদা হেরা মেরা এই হক দে পাও জমা দো জন্নত বহি হে জন্নত বহি হে জন্নত বহি হে। जो नंदा सर था आज बड़ा हो गया है और खास कर गांवों के दिन में इतना कदम रख चुका है। गुलजार सिपाही साहब के जरिए आसमान की बुलंदियों को छू आई अल्लाह शाह ने आप पेश कर सुना गया साथ भर हमारे सैकड़ बहुत अच्छे डॉक्टर बाबू हमारे बंधु हमारे भाई सब आगे बढ़े कर আমার সব আসছে ইনশাআল্লাহ, আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এই জায়গাটাকে ধরে রাখবেন। এই এমনি গুলি কবি গুলজার সিপাহি কে অনমোল খজানে সে অনমোল চিজ জো ফ্রিজ করতে বালা হে কবি গুলজার সিপাহি সাহাব কে অনমোল খজানে সে এমনি গুলি সাহাব। আর যারা আসছে আজান হবে আজানের বিরতি থাকবে, তারপর আবার প্রোগ্রাম চলবে ইনশাআল্লাহ পারিবারিক চর্চা রয়ে যাবে, এখন চলবে ইনশাআল্লাহ। আপনারা শুনেছেন এখন ছোট ছিল বড় হয়ে গেছে, আর সাইফুদ্দিন দা আছে আমাদের সত্য দাদা বহু পুরানো ছিল, আর একটা ছোট্ট করে পড়ে দেবে চলি মঞ্চ ঘুরেছিল আমার ছোট প্রয়োজনেরা সামনে উপস্থিত আমার আজকের এই বিশেষ অনুষ্ঠানে আমি হাজির হয়েছি আমার কবি আমার প্রিয় কবি কবি গুলজার সিপাহি সাহেব ওনার বিশেষ ইনভিটেশন ফলে আমি এখানে হাজির হয়েছি আপনাদের সম্মুখে। তো যাই হোক, আমি আমার ক্যাসেটের গাওয়া গেলাম একটি হাম আল্লাহ পাকের সামনে আমার প্রিয় কবি 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 মহাকবি কবি গুলজার সিপাহি সাহেবের লেখা সেই কালা আমি পরিবর্তন করে পাঠ করে শোনাচ্ছি, আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন আশা করি ভালো লাগবে। মুদ্দাই লাখ বুরা চাহে তো ক্যা হোতা হ্যায় মুদ্দাই লাখ বুরা চাহে তো ক্যা হোতা হ্যায় ওহি হোতা হ্যায় জো মনজুরে খুদা হোতা হ্যায় वही होता है जो मंजिले खुदा होता है जो मंजिले खुदा होता है। सुभान अल्लाह।
আমার জীবন করো আল্লাহ ধন্য, আমি বান্দায় তুছো নন্দ, আমার জীবন করো আল্লাহ ধন্য, আমি বান্দায় তুছো নদীর ভিতর মাছের পেটে ইউনুস নবী জিন্দা ছিল, গো তুমি দিয়েছ শক্তি গো আল্লাহ, তাই সে কবি আরো কি বর্তমান কথা লিখছেন, মরুর বুকে ফুটিয়েছ ফুল আর ফুলিয়েছ আল্লাহ তুমি ওই সোনা, গো হাজরে আসওয়াদ পাথর আর কাবার কালো চাদর, হাজরে আসওয়াদ পাথর কাবার কালো চাদর, কি অপূর্ব সেই দৃশ্য মনোরম, তোমার রহম করম যেন পাই হরদম, তোমার রহম করম আর যেন পাই হরদম, আজ এ দুনিয়ায় শয়তানের দল যাক না হয়ে যতই ভারী, গো দুঃখ মনি দেব আল্লাহ সইতে যেন রে বুকেতে পারি, আর যেমন আশিক বিনা Oh
ওছাল সয় ও মাইয়ারি জুলুম সীতম তোমার রহম ও করম যেন পাই হরদম তোমার রহম ও করম আর যেন পাই হরদম শেষ ছন্দে আমার প্রিয় কবি কবির কবি মহাকবি কবি গুলা সিপাহী সাহেব আরো একটি মূল্যবান কথা লিখছেন একটু মন দিয়ে লক্ষ্য করবেন দুহাত তুলে আর করে আজ বলে একবার যেন দেখতে চোখে পাই আর শহর সে তাই করি কি বলছে বলে আমার জীবন করো ধন্য আমি পান্দায় তুছ নগণ্য তব করো নানা যেন হয় গো তোমার রহম ও করম যেন পাই হরদম তোমার রহম ও যেন পাই হরদম।